हेलो द स्टूडेंट ऑफ क्लास सेवेन, देखो तुम्हारा अध्याय बारोर कोषे दिखे बारोर दुयर अंकगुला आमार भिडियोते देखछो आमार चैनेले। तुम्हारा पार्ट फोरे देखेछो आमी करे देवा होयेछे 13 पर्यंत, आज के करे देवा होबे 14 थेके। ताहले 14 अंकटा कि रयेछे देखो, ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू 5 ए बी होले देखा जे ए स्क्वायर बाय बी स्क्वायर प्लस बी स्क्वायर बाय ए स्क्वायर इक्वल टू 23। अर्थात जदि ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू 5 ए बी होय ताहले एटा समान 23 होबे, सेटा आमादेरके प्रमाण करते होबे। देखो एर आगे लेफ्ट हैंड साइड एवं राइट हैंड साइड बोले देवा होयेछिलो। लेफ्ट हैंड साइड इक्वल टू होच्छे आमादेर बाँ साइड अर्थात बाम पक्ष, तहले बाम पक्षे कि रयेछे तहले लेफ्ट हैंड साइड आमादेर बाम पक्षे रयेछे ए स्क्वायर बाय बी स्क्वायर प्लस बी स्क्वायर प्लस बाय ए स्क्वायर। तहले एटार थेके आमरा कि माने प्रमाण करब जे आमादेर एर मान होबे 23। देखो किभाबे प्रमाणित होच्छे, इक्वल टू ए बाय बी তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে স্কোয়ার রয়েছে এখানে স্কোয়ার রয়েছে, তাহলে হোল স্কোয়ার অর্থ হচ্ছে সকলের স্কোয়ার হয় প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বটে এ প্লাস বি ইন তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সেই সূত্র আমরা নিয়ে যাই, তাহলে এ বাই বি প্লাস বি বাই এ অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ, এ বলতে এ বাই বি, বি বলতে বি বাই এ ইকুয়াল টু এখানে হবে আমরা দেখো এখানে যদি কেটে দিই কাটাকুটি যাবে, এ কেটে যাচ্ছে আর এখানে বি এ বি কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে করব বি আর এ হচ্ছে লসাগু, এখানে লসাগু করা হলে এ বি লসাগু হবে, তাহলে এখানে রয়েছে বি, তাহলে বি দিয়ে মানে বি মানে কেটে যাবে, তাহলে এ থাকবে এ সঙ্গে এর গুণকুল হয়ে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে তার হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু হবে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান রয়েছে এ 5 এ বি, তাহলে এখানে লিখব 5 এ বি বাই এ বি তার হোল স্কোয়ার মাইনাস 2। এখানে একটু লিখে দিই যে যেহেতু যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 এ বি, কারণ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 এ বি তার মান বসিয়েছি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল তার মান বসিয়ে দিয়েছি, অতএব এখানে কেটে যাচ্ছে এ বি এ বি কেটে যাচ্ছে, তাহলে 5 থাকছে 5 5 25 হচ্ছে, তাহলে 25 মাইনাস 2 সমান হচ্ছে 23। তাহলে আমাদের কি হচ্ছে ডানপক্ষ প্রমাণিত হইল, অতএব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ প্রুভড অর্থাৎ প্রমাণিত। এরপর দেখো 15 অঙ্কটা, 6 এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4 এক্স হলে প্রমাণ করো 36 এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 28 হবে, এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হবে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে সলভ কী কীভাবে করছি দেখো, এখানে সলভ এখানে প্রথমে এটার আমরা করে নিই, এখানে রয়েছে 36 এক্স স্কোয়ার বাই 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স আমাদের এখানে নেই, তাহলে কীভাবে 1 বাই এক্স আছে সেটা তোমরা লক্ষ্য করো, 6 এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4 এক্স, তাহলে এক্স দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে সেটা দেখো,
তাহলে হবে সিক্স এক্স স্কোয়ার বাই এক্স, বা টোটালটা আমি করে দিচ্ছি ওয়ান ইকুয়াল টু ফোর এক্স বাই এক্স, উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ, উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করে, উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করে, তাহলে কি হচ্ছে এখানে সিক্স এক্স স্কোয়ার রয়েছে, তাহলে আমাদের থাকবে কি সিক্স এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর, বা সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর। এরপর আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব, এখন লেফট হ্যান্ড সাইড রয়েছে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে, ছয় ছক ছত্রিশ হয়, ছয় ছক ছত্রিশ হবে, তাহলে এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু এক, এখানে সিক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত বের হয়েছে ফোর, তাহলে এখানে হবে ফোর স্কোয়ার, সরি এখানে মাইনাস রয়েছে সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স রয়েছে, তাহলে এখানে মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করব, এখানে প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস তাহলে এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি হবে, তাহলে এখানে এক্স সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর বের হয়েছে, তাহলে ফোর স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স কেটে যাবে, তাহলে ছয় দুগুণে বারো থাকছে, এখানে বারো হবে, তাহলে কত হচ্ছে এখানে চার চারে ষোলো যুক্ত এখানে হচ্ছে বারো, আমাদের কত হচ্ছে এখানে হচ্ছে আঠাশ, তাহলে আমাদের প্রমাণিত হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো ষোলোটাতে রয়েছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু পি, হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু, তাহলে আমাদেরকে সেই আগের মতোই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, রাইট হ্যান্ড সাইড কী হবে বের হবে সেটা তোমরা দেখবে, তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড এল এল এইচ এল এইচ এস, তাহলে লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, তাহলে আমাদের এটা কী হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার, এখানে মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম, দেখো একটু ভুল হয়ে গেছে, এখানে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস টু হবে, এখানে পি মাইনাস টু হবে, আমি ভুল করে লিখে ফেলেছিলাম পি এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু পি মাইনাস টুটা ভুলে গেছিলাম লিখতে, ঠিক আছে দেখো তাহলে কী হচ্ছে এখানে রয়েছে এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু এম ইন্টু ওয়ান বাই এম, অর্থাৎ এম এ এম এ কেটে যাচ্ছে,
তাহলে এখানে আমাদের হবে তাহলে দেখো এখন এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু পি মাইনাস টু তার হোল স্কোয়ার, এখানে এম এম এ কেটে যাচ্ছে তাহলে থাকছে মাইনাস টু। তাহলে দেখো এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র চলে আসছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু তার স্কোয়ার মাইনাস টু, তাহলে হচ্ছে পি স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার ফোর পি প্লাস ফোর মাইনাস টু ইকুয়াল টু হবে পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু। দেখো এখানে চারের থেকে দুই চলে গেলে দুই থাকে, অতএব এখানে দুই বাদ দিলে দুই থাকছে, তাহলে প্রমাণ হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুভড, অর্থাৎ বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এখানে লক্ষ্য করো এই সতেরোর অঙ্কটাতে এখানে রয়েছে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়াল টু সিক্স হলে এম মাইনাস টু তার হোল স্কোয়ার, দেখো এখানে শুধু এম রয়েছে এখানে এম মাইনাস টু রয়েছে অর্থাৎ এখানে টু মাইনাস নিয়ে নিতে হবে, প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে। তাহলে দেখো সলভ কীভাবে হচ্ছে, তাহলে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়াল টু সিক্স, আগে এখানে টু নিয়ে আমরা সূত্রে নিয়ে আসবো তারপরে অঙ্কটা সলভ করতে, এখানে করছি এম বা এম মাইনাস টু, যেহেতু এখানে এম মাইনাস টু রয়েছে তাহলে আমাকে এখানে মাইনাস টু একটা মাইনাস নিতে হবে, তাহলে এখানে যেহেতু একটা মাইনাস নিয়ে নিচ্ছি তাহলে আমাদের ব্যালেন্স সমান রাখার জন্য অর্থাৎ এখানে ইকুয়াল টু বলা হয়েছে তাহলে সেই অর্থ হচ্ছে সমতা, এর অর্থ হচ্ছে ব্যালেন্স অর্থাৎ সমতা, তাহলে আমরা এখানে একটা মাইনাস নিয়ে নিচ্ছি অর্থাৎ এইদিকে একটু ছোট করে দিচ্ছি তাহলে এদিকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এদিকে আমরা মাইনাস করে দিচ্ছি মাইনাস টু, এখানেও টু নিয়েছি মাইনাস করে দিয়েছি এইদিকেও মাইনাস টু করে দিলাম তাহলে ব্যালেন্স হয়ে গেল। বা এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়াল টু ফোর, তাহলে এরপর দেখো অঙ্কটা, অতএব এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দাঁড়াচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা নিয়ে যাব, কিন্তু কোন সূত্র, একটা প্লাস রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, যেহেতু এখানে মাইনাস নিয়ে যাব তাহলে এখানে লিখব এম মাইনাস টু দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু তার স্কোয়ার মাইনাস, এইখানে মাইনাস নিয়েছি অতএব প্লাস এখানে পাব, তাহলে এখানে হবে টু ইন্টু এম মাইনাস টু ইন্টু ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়াল টু আমাদের এখানে এম মাইনাস টু আর এম মাইনাস টু কেটে যাচ্ছে, তাহলে আমাদের কী থাকছে এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়াল টু কত ফোর, তাহলে এখানে মানটা বসিয়ে দিই, তাহলে ফোর স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু চার চারে ষোলো প্লাস টু ইকুয়াল টু আঠেরো, তাহলে এর মান হচ্ছে আঠেরো, এটা হবে অ্যান্সার। তাহলে দেখো এখানে সতেরো অঙ্ক শেষ হয়ে গেল অর্থাৎ এই অধ্যায় শেষ হয়ে গেছে, মানে এই
कसे देखी उद्यने कसे देखी दशमिक दुई शेष हो गए। एरपर आमरा बारो दशमिक तीन चले आसब अर्थात अध्याय बारोर ही बारो दशमिक तीन कसे देखी रही है से कसे देखी बारो दशमिक तीन अंकगुलो आमरा एरपर चले जाब देखार जन्य।